নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকের সবচেয়ে বড় যে খবরটি এসেছে তো সেটি হচ্ছে আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে চলেছে প্রচুর পরিমাণে কিন্তু আধার কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো কেন করছে বাতিল কেনই আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যাবে তো এই সমস্ত তথ্য পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে আপনাকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের উদ্দেশ্যে জানতে চাই যে এই ধরনের আরও লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য লেটেস্ট খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলকন অ্যাকাউন্টটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে নিন তাহলে এই ধরনের কিন্তু আপডেট আপনারা একটিও মিস করবেন না তো আজকের এই মুহূর্তে সবচেয়ে যে বড়ো খবরটি বেরিয়ে এসেছে যে আধার কার্ডের যদি কোনো ভুল তথ্য থাকে এ যদি এমনকি আধার কার্ড যদি আপনি কোথাও না কাজ করে থাকেন অর্থাৎ যদি আধার কার্ডটাকেই আপনি যদি কোথাও না কোনোভাবে ইউজ করে না থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল করে দিতে চাইছে কেন্দ্র সরকার কারণ কেন্দ্র সরকার মনে করছে বা কেন্দ্র সরকার বা আধার দপ্তর মনে করছে যে এই কার্ডটিতে আপনার কোনো কাজ করছেন না অর্থাৎ এই কার্ডটি আপনার একটি ফেক কার্ড বা এই কার্ডটির যে মালিক রয়েছে সে হয়তো মৃত বা হয়তো জীবিত নেই এটাই কিন্তু আধার দপ্তর মনে করে নিচ্ছে এবং এই সমস্ত যে কার্ডগুলি পাওয়া যাবে তো সেইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু বাতিলের পথে হাঁটতে চলেছে আধার দপ্তর এখানে বলা হচ্ছে যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক আর এই সময় প্রায় এই যে আধার কার্ডের সঙ্গে যে প্যান লিঙ্ক রয়েছে তো এই প্যান লিঙ্কটি যারা যারা করেছেন তো তাদের তাদের বলা হচ্ছে যে এই আধার কার্ডের সঙ্গে যে প্যান লিঙ্ক তো তাদের প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের যদি সম্পূর্ণ যদি আলাদা তথ্য থাকে অর্থাৎ আধার কার্ডে এক তথ্য আর প্যান কার্ডে এক তথ্য থাকে সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের কিছু হবে না কিন্তু আধার কার্ডটি পুরোপুরি বাতিল হয়ে যাবে আধার কার্ডটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এই আধার কার্ডটি অর্থাৎ আধার যে আপনার নাম্বারটা রয়েছে কার্ডে সেই নাম্বারটা আপনি আর ইউজ করতেই পারবেন না এছাড়াও এখানে বলা হচ্ছে যারা পরপর তিন বছর আধার ব্যবহার করেননি অর্থাৎ আপনার আধার কার্ডটি রয়েছে এবং আধার কার্ডটি কোথাও রকম লিঙ্ক করেননি বা আধার কার্ডে কোথাও রকম ইউজ করেননি পরপর তিন বছর এরকম প্রায় প্রচুর আধার কার্ড কিন্তু আধার দপ্তর কিন্তু পেয়েছি তাই এই জন্যই কিন্তু এই একটা এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে আধার দপ্তর তো তাদের কিন্তু আধারটা আপডেট করতে বলা হচ্ছে অর্থাৎ যারা যারা পরপর তিন বছর আধার ইউজ করেনি তাদের কিন্তু এই আধারটাকে আপডেট করতে বলা হচ্ছে তার এটা কিন্তু ঘরে বসেই করা যায় তো কী করে আপনারা ঘরে বসেই আধার আপডেট করবেন তা যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেটি কিন্তু একবার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো আপনারা আধার আপডেটভাবে আধার সাইট থেকে কিন্তু করা যায় ঘরে বসে একবারে মোবাইলের মাধ্যমে সহজ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এখানে বলা হচ্ছে যে এই আধার কার্ডে যদি আপনার মোবাইল নম্বর যুক্ত আছে কিন্তু সেই মোবাইল নম্বরটি কিন্তু সঠিক হতে হবে অর্থাৎ মোবাইল নম্বরটি চালু হওয়া চাই মোবাইল নম্বরটি ইনভ্যালিট হলে চলবে না আর যাদের ক্ষেত্রে কিন্তু এই মোবাইল নম্বরটি নেই বা যাদের ক্ষেত্রে মোবাইল নম্বরটি যেটি আধার কার্ডটি দিয়েছেন সেটি বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে কারণ কি আপনি আধার কার্ডটি আর আপডেট করতে পারবেন না কারণ আধার কার্ড আপডেট করতে গেলে আপনার ওই আধার কার্ডে দেওয়ার নির্দিষ্ট নম্বরে কিন্তু একটি ওটিপি আসবে আর সেই ওটিপিটি যতক্ষণ না আপনি দেবেন ততক্ষণ কিন্তু আপনারা আধারটি আপডেট করতে পারবেন না আর এটা করতে চাইলে আপনারা আধার কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা আধার কার্ডের যে কিছু যে তথ্য রয়েছে আপনার যে তথ্য যদি কোনো রকম পরিবর্তন করতে চান অ্যাড্রেস পরিবর্তন হ্যাঁ যদি রকম আপনাদের মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গিয়ে কিন্তু সেখানে করতে পারেন সেখান থেকে কিন্তু সহজেই কিন্তু আপনারা হ্যাঁ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম আশা করি আমরা বুঝতে পেরেছেন এবং অবশ্যই এই ভিডিওটিকে আমরা লাইক করুন এবং শেয়ার করি অবশ্যই আরও মানুষজনের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারা না কোনো রকমের সমস্যায় পড়ে কারণ প্রচুর মানুষ আছেন যারা কিন্তু এই আপডেটটি সম্পর্কে অবগত নয় তারা কিন্তু সমস্যায় পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করে কিন্তু আপনারা মানুষজনদের মধ্যেই আপনারা আত্মীয়স্বজনদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন ধন্যবাদ